বর্তমানে সিধা মায়াপুরে নামহট্ট ভবন গড়ে উঠেছে এবং রাধা মাধবকে কেন্দ্র করে সারা বছর যত বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয় আমাদের নামহট্টের ভক্তবৃন্দ তারা যে কোনো অনুষ্ঠানে গিয়ে যোগদান করতে পারেন সেখানে অবস্থান করতে পারেন প্রসাদ আদি গ্রহণ করতে পারেন বন্দেহংগুতপমল শ্রীগুণবৈষ্ণব শ্রীরূপ শক্রজ সহ কৃষ্ণ নিতীব সৈতূতীনসহিতচৈতনদীপ

नमायं विष्णुपादयो कृषिनो प्रस्थाय भूतले श्रीमते जय पताका स्वामिने इति नामिने नम आचार्यपादायो नितायि कथा गौरकथा धामोदायो ग्रामतारिणे নময়ং বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সারসতী দেবে গৌরবী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রাচার্য দেশতারিণে वांसा कल्पतरुवच कृपासिन्धुवयेव च पतिथानं पावनिभू वैष्णविभो नमो नमः नमो महावद्याय कृषिनो प्रेमो प्रदायति कृष्णाय कृष्णचैतन्यम्ने किसना गौरसे नमोऽ पञ्चतत्माकं किं स्वरूपकम् भक्तयवतारं भक्त भक्ताखं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धु दीनाबन्धु जगोत्पुते गोपि सुगोपिकाकन्तो राधाकन्तनमस्तु ते प्तकाञ्चनगौराङ्गे राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये बिन्दायै तुलसीदेवयै प्रियायै केशवच्च च विष्णुभक्तिपते देवी सप्तवत्यै नमो नमः জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতদাধিবাধি শ্রিগৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুকং করিং পঙ্গুর পরমানন্দ সমবেত সমপুষ্টিত সুধি সজ্জন ভক্তমণ্ডলী তো আপনারা সকলে অবগত হয়েছেন যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রধান কেন্দ্র সিদা মায়াপুর থেকে এসেছি আর সেখানে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট নামক যেই প্রচার বিভাগ আছে তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং স্থানীয় ভক্তগণের ব্যবস্থাপনায় আমরা আজকে এই প্রকার একটি মহতি ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি তো আপনারা জানেন বর্তমানে আমরা যেই সময় এই জগতে অবস্থান করছি তো এটা হচ্ছে একটা বিশেষ কলিযুগ এই হচ্ছে বৈবর্শত মনান্তরের অষ্টবিংশতি কলিযুগ তো ভাগবতমে এই কলিযুগের প্রশংসা করা হয়েছে এই কলিযুগের যে জীবের ভাগ্য তার প্রশংসা করা হয়েছে কারণ আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এই শ্রীমদ্ভাগবতম গ্রন্থ রচিত হয়েছিল তো সেই ভাগবতম গ্রন্থে দশম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা বর্ণনা করবার পরেই যখন শোকদেব গোস্বামী একাদশকন্দ বর্ণনা করতে যাবেন তো তার কিছুটা শুরুতেই তিনি বললেন উল্লেখ করলেন যে কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সদবার সদম যজ্ঞই সংকীর্তনই পায়ায় যজন্তী হি সুমেদ সহ অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিতে তিনি অকৃষ্ণবর্ণরূপে অর্থাৎ গৌরবর্ণরূপে অবতীর্ণ হইবেন তার পূর্বলীলায় যত পারিষদ ভক্ত বিন্দু আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন এই কলিযুগের এই যে যুগ ধর্ম হরিকৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন সর্বশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো কি যারা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন তো এই বর্ণনা অনুসারে দেখা যায় আজ থেকে পাঁচশত পঁয়ত্রিশ বছর পূর্বে স্বয়ং ভগবান ভূজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ সপার স্বপারশ্বদে এই নদীয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং এই কলিযুগের যে যুগ ধর্ম হরিকৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করলেন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা সুমেদা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন তদুপরি মহাপ্রভুর আরেকজন পারিষদ ভক্ত হরিদাস যার নাম যিনি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিখেছেন তাতে তিনি উল্লেখ করেছেন যে হরিরাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর এইভাবে শ্রীমদ ভাগবতমের প্রমাণ এবং মহাজন বাক্য থেকে জানতে পারা যায় যে এই যুগে যারা বুদ্ধিমান ব্যক্তি চতুর ব্যক্তি তারাই পরমেশ্বর ভগবানকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা তার আরাধনা করবেন আর এই গৌরাঙ্গ মহাপ্রভুরূপে ভগবান অবতীর্ণ হয়ে তা নিজে এবং তার এই ভক্তবিন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে এই কলিযুগের যুগজন্ম হরিকৃষ্ণ নাম তারা গ্রহণ করবেন ভক্তিযুগের মাধ্যমে কীভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন আর তিনি এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যেই করুণা বা কৃপা প্রদর্শন করে গেছেন তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করা আছে যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার অর্থাৎ এই জগতে গৌরাঙ্গ মহাপ্রভু সপার সদে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি তিনি যে দয়া প্রদর্শন করে গেছেন সেই দয়ার কথা যদি তুমি বিচার করো তাহলে তোমার এই যে চিত্তবৃত্তি তা চমৎকৃত হয়ে যাবে তো তিনি এই নাম প্রেম প্রদান করবার উদ্দেশ্যে কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপাত্র মানে কে যোগ্য বা কে অযোগ্য আছে তা বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন এমন এমনকি নবদ্বীবাসী পাষণ্ড যে দুই ভাই ছিল জগাই মাধাই যারা এমন কোনো হীন পাপকর্ম নাই যা তারা করেনি তাদেরকে বিনা সাধনায় অর্থাৎ ওদের কোনো সাধনা ছিল না অযাসিতভাবে তাদেরকে কি করেছেন এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন তো মহাপ্রভু এইরকমভাবে নাম প্রেম প্রদান করলেন আমাদের এই বঙ্গদেশে অবতীর্ণ হইম আমাদের পূর্ববতী বৈষ্ণব আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি তার প্রার্থনা গীতিতে উল্লেখ করেছেন যে এই শ্রী গৌরমণ্ডলভূমি যেবাজনে চিন্তামণি তার হয় বোঝ ভূমি বাস গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় বুজেন্দ্র সুতোপাশ অর্থাৎ এই যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বপারশ্বদেব এই বঙ্গদেশে অবতীর্ণ হইলেন মহাপ্রভু নিজে নবদ্বীপে তীরে অবতীর্ণ হয়েছেন আর তিনি আকর্ষণ করিয়ে তার এই সমস্ত পারসে পারিশদ ভক্তবৃন্দকে আনায়ন করে তাদেরকে নিয়ে তিনি হরিরাম সংকীর্তন বিলাস করলেন আর মহাপ্রভুর এই সমস্ত ভক্তবৃন্দরা তারা যেই যেখানে বসতি করেছেন সেখানে তারা তাদের সৈব্য বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন তো এই স্থানসমূহকে বলা হয়েছে শ্রী গৌরমণ্ডল ভূমি তো এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তাদেরই প্রকৃতপক্ষে ভূমি বৃন্দাবনে বাস হচ্ছে আর মহাপ্রভুর এই সমস্ত পারিষদ ভক্ত যারা নিত্য সিদ্ধ পারিষদ বলে জানবেন তারা সরাসরি ভুজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন তো এইরকমভাবে মহাপ্রভু এই লীলা বিলাস করলেন তো মহাপ্রভুর এই যে লীলা এ মাত্র শত বছর গত হয়েছে তার পরবর্তীকালে আমরা তাদের এই পদাঙ্কিত ভূমি গৌরমণ্ডল ভূমিতে যে মানব জীবন আমরা প্রাপ্ত হয়েছি এটা আমাদের জন্য যে কত বড় সৌভাগ্যের বিষয় তা আমাদের প্রত্যেকেরই একটু চিন্তা করা উচিত ভাবা উচিত যে আমরা এই মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি তার পারিশদ ভক্তবৃন্দের পদাঙ্ক ভূমিতে জন্মগ্রহণ করেছি মহাপ্রভু এবং তার পারিশ ভক্তবৃন্দরাম এই ভূমিতে বিচরণ করে এই কলিযুগের যুগ ধর্ম কৃষ্ণ নাম এবং প্রেম তারা জগতবাসীকে প্রদান করে গেছেন আর কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপত্র না করে যাকে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন এখন মহাপ্রভুর এই যে লীলা তা পাঁচশত বছর গত হয়ে গেছে তার পরবর্তীকালে আমরা এই গৌরমণ্ডল ভুলিতে জন্মগ্রহণ করেছি বর্তমানে আছি তো আমাদের যদি এই প্রেম ভক্তি লাভ করতে হয় তাহলে আমাদেরকে সাধনা করতে হবে যে মহাপ্রভুর সাথে রায় রামানন্দের যে সংক্লাপ আছে তাতে মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন যে সাধ্যবস্তু সাধন বিনা কখন আহি পাই কৃপা করি কহ রায় পাবার উপায় অর্থাৎ সেই যে সাধ্যবস্তু পরমেশ্বর ভগবান তাকে কেউ লাভ করতে পারে না হে রামানন্দ রায় তুমি কৃপা করে বলো যে তাকে পাবার উপায় তো ছিল গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী পাঠ যিনি ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থ রচনা করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন যে আদৌ শুদ্ধাম তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃতি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং প্রেম এই রকম ক্রমে ক্রমে যে আটটা স্তর আছে আটটা স্তর অতিক্রম করে যখন আমরা এই প্রেমভক্তি স্তর লাভ করতে পারবো একমাত্র তখন সেই পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা আমরা অর্জন করব প্রথম স্তরটা হয়েছে কি আদৌ শ্রদ্ধা যে আমাদের এই যে ভগবত ভক্তি এটা শুরু হয় এই শ্রদ্ধা থেকে যখন কোনো মানুষের শ্রদ্ধা থাকে তখন কি করেন তিনি সাধু সঙ্গ করেন আর সাধু সঙ্গে আসলে পরে সেখানে যখন ভগবানের কথা আলোচনা হয় ভগবানের গুণ মহিমা কীর্তন হয় আমাদের দুর্লভ মানব জীবনে কি করা উচিত তদ বিষয়ে আলোচনা হয় সেই সমস্ত আলোচনা কথা ভগবত কথা শুনবার পরে তার মনেও একটা ইচ্ছা জাগে আমাকেও এই দুর্লভ মানব জীবনে পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত তার নাম গুণগান কীর্তন করা উচিত এই রকমভাবে সেই সাধু সঙ্গের বল ফলে তার এই জিনিসটা উদয় হয় তখন তিনি কোন সদগুরুর কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়ে তার এই ভজনক্রিয়া শুরু করতে পারে। নিয়মিতভাবে হরিনাম জপ করা ভগবানের সেবা পূজা করা ইত্যাদি শুরু করতে পারেন তখন কি হবে এই যে কাল ধরে আমরা ভগবত বহির্মুখী হয়ে এই ভৌতিক জগতের সংস্পর্শে এসে আমি আমার বলে যে আমরা এই জগতে বিচরণ করছি সেই অনর্থগুলো কর্মে কর্মে দূর হতে থাকে আমাদের প্রতি বৈষ্ণব আচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় তিনি ভাগবতমের টিকা ভাষ্য রচনা করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন সাধারণত আমাদের চার ধরনের অনর্থ আছে তা হচ্ছে কি প্রথম অনর্থ হচ্ছে কি স্বরূপ ভ্রম তারপরে হচ্ছে তৃষ্ণা হৃদয় দুর্বলতা এবং অপরাধ প্রবণতা প্রথম অনর্থ হয়েছে কি ভ্রম অর্থাৎ এই জগৎ সংসারে আমরা সকলে আমি আমার বলে বিচরণ করছি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউ জানি না যে এ আমি বস্তুটাকে আমরা আমাদের এই দেহটাকেই আমি বলে মনে করি সময়। এই দেহের যতনে কি করে এই দেহ ভালো থাকবে সুস্থ থাকবে সেই বিষয়ে আমরা চিন্তা করি দেহের যত্ন করি কিন্তু বাস্তবিক পক্ষে যেটা হচ্ছে মূল কথা তা হচ্ছে প্রকৃতপক্ষে আমি বলতে যা বোঝায় তাই দেহ নয় আমি বলতে বোঝাই আমাদের এই দেহস্থিত একটা সূক্ষ্ম বস্তু আছে চিনময় বস্তু যা হচ্ছে আমাদের এই আত্মা সেই যে আত্মা সে অনাদিকাল ধরে আছে ভবিষ্যতে থাকবে তার কখনো বিনাশ নেই তাকে অস্ত্রের আঘাতে আগুনে পুড়িয়ে জলে রেখে তার কখনো বিনাশ সাধন করা যায় না ভগবৎ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অজর এবং অমর বলেছেন তা আমি বলতে যা বুঝাই সেটা হচ্ছে সে আত্মা অপরদিকে এই যে দেহটা এটা আগে ছিল না বর্তমানে আছে আর যে কোনো সময় আমাদের এই দেহের বিনাশ ঘটবে কিন্তু আত্মার কখনো বিনাশ নাই তা আমাদের কর্তব্য হচ্ছে কী কী করলে পরে আমাদের সেই আত্মার কল্যাণ হবে শ্রেয়লাভ ঘটবে সেই উপায় উদ্ভাবন করে জীবনযাপন করাম তা আমরা কি করেছি সেই আত্মাকে বিস্মৃত হয়ে এই জগতে এসে আমাদের দেহটাকে স্বরূপ মনে করে তার যতনে আমরা দিনকাল অতিবাহিত করছি এটাই হচ্ছে আমাদের প্রথম অনর্থন যাকে বলা হয়েছে স্বরূপ ভ্রম। অর্থাৎ আমরা আমাদের স্বরূপকে ভুলে আছি আমাদের মায়াপুরে একজন মহারাজ একটা গুরু বন্ধনা রচনা করেছেন তাতে তিনি উল্লেখ করলেন যে বিরূপের স্বরূপ ভাবি মুরমন মায়াতে আকৃষ্ট হয় বিরূপের স্বরূপ অর্থাৎ আমাদের এই দেহটাকে বলা হয়েছে বিরূপ এটা আমাদের প্রকৃত স্বরূপ নয় এই বিরূপের স্বরূপও ভাবি মুরমন এই পোকামন কি করছে মায়ার প্রতি আকৃষ্ট হয়ে এই জগতে বিচরণ করছে তো এইটাই হচ্ছে আমাদের প্রথম অনর্থম তারপরে দ্বিতীয় অনর্থ হচ্ছে কি তৃষ্ণা তো যেহেতু আমাদের প্রথমটাই গোলমাল হয়ে গেল তাই দ্বিতীয়টা এসেও সেই ভ্রান্তি পথে চালিত হলো। সেটা কি অসতৃষ্ণা আমাদের এই দেহে পাঁচ প্রকার জ্ঞানেন্দ্রীয় আছে পাঁচ প্রকার কর্মেন্দ্রিয় আছে এবং ইন্দ্রিয়গুলোর অধিপতি মন আসে আবার এই জগৎ সংসারে পাঁচ প্রকার বিষয় আছে তা হচ্ছে রূপ রস শব্দ স্পর্শ এবং গন্ধ আর আমাদের পাঁচ প্রকার জ্ঞানেন্দ্রিয় হচ্ছে কর্ণ নাসিকা ত্বক এবং জিভা তা আমরা কি করেছি এই পাঁচ প্রকার ইন্দ্রিয়ের দ্বারা নিরন্তর এই পাঁচ প্রকার বিষয়কে ভোগ করে চলেছি এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনর্থ যাকে বলা হয়েছে অসতৃষ্ণা কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কি এই ইন্দ্রিয়গুলোর দ্বারা ইন্দ্রিয়ের যিনি অদৃশ্য ঋষিকেশ ভগবান তার সেবা করা আর আমরা তা না করে যে এই বিষয় ভোগ করে চলেছি এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনর্থ যাকে বলা হয়েছে অসতৃষ্ণা তারপরে আছে কি হৃদয়ে দুর্বলতা এত কিছু করার সত্ত্বেও আমাদের মনেতে একটা দুর্বলতা আছে ভয় আছে বিপদের আশঙ্কা আছে যে ভবিষ্যতে কি আমার হবে এখন আমার অর্থ করি আছে ভবিষ্যতে যদি না থাকে তাহলে কি হবে বৃদ্ধকালে কে আমাকে দেখবে ইত্যাদি ইত্যাদি নানা রকম একটা ভয় দুর্বলতা আমাদের মনে বিরাজমান আছে আর যারা সদ্গুরু চরণাশ্রয় করি পরমেশ্বর ভগবানের চরণে পাদপদমা আত্মসমর্পণ করি যারা এই হরিনাম হরিভজন করবেন তাই হরিনাম ভজন করতে করতে তাদের একটা ভাব আসবে যে আমার যা কিছু বিপদ আপদ আসুক না কেন পরমেশ্বর ভগবান আমাকে সমস্ত বিপদ থেকে অবশ্যই তিনি রক্ষা করবেন আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য ছিল সুশিদানন্দ ভক্তিবেনু ঠাকুর তার একটা কীর্তনে বলেছেন যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন যে আমার যা কিছু বিপদাবধ হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করবেন তো ভগবানের প্রতি এইরকম একটা নির্ভরতা তার এসে যাবে এটাই হচ্ছে তৃতীয় অনর্থ যে আমাদের এই ভয়ের ব্যাপার তারপরে চতুর্থ অনর্থ কি কি চতুর্থ অনর্থ কী কী বলো স্বরূপভম না অসত্য স্বরূপভ্রম অসত্যেষ্ণা হৃদয় দুর্বলতা অপরাধ প্রবণতা অর্থাৎ আমাদের এই জগতে এসে জ্ঞাত শাড়ি হোক অজ্ঞাত সারি হোক সবসময় একটা অপরাধ করার প্রবণতা আছে এমনকি ধামে গিয়েও নানারকম জিনিস দেখে একটা অপরাধ বোধ আছে তো বলা হয়েছে যারা এরকমভাবে ভজন ক্রিয়া করবেন ভগবানের নাম ভজনা করবেন ভগবানের সেবা পূজা করবেন তা করতে করতে এই সমস্ত অনর্থগুলো ক্রমে ক্রমে দূর হতে থাকবে তখন কি হবে একটা নিষ্ঠাভাবের উদয় হবে তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে এক অঙ্গ সাধে কেহ স্বাদে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ অর্থাৎ শ্রীমদ্ভাগবতমের বর্ণনা অনুসারে দেখা যায় পরমেশ্বর ভগবানকে নববিধা ভক্তির মাধ্যমে আরাধনা করা যায় তা হচ্ছে শ্রবণ কীর্তন শরণ বন্দন দর্শন শ্রবণ বন্দন অচ্চ অনম এবং আত্মনিবেদনম এই যে নববিধা ভক্তি আছে পূর্বপূর্বকাল থেকে দেখা যাচ্ছে যে এক এক মহাজন এক একটা ভক্তঙ্গ যাজন করেই পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন যেমন শ্রবণ করে পরীক্ষিত মহারাজ সাত দিনেই তার ভগবত প্রাপ্তি ঘটেছে আবার সুখদেব গোস্বামী তিনি সাত দিন পরীক্ষিত মহারাজের সভায় এই ভাগবত কথা বর্ণনা করে কীর্তন করেই তিনি পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন তেমনিভাবে এই স্মরণ করে প্রহ্লাদ মহারাজ অর্চন করে পিতু মহারাজ এরকমভাবে এক এক মহাজন এক এক অঙ্গ সাধন করেই পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে গেছেন আবার দেখা গেছে পিথু মহারাজ অম্বরী মহারাজগণ তারা একই সঙ্গে এ নববিধা ভক্তি যাজন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন তো চৈতন্য কার বর্ণনা করলেন যে আপনি এক অঙ্গ সাধন করুন বা বহু অঙ্গ যাজন করুন সেটা বড় কথা নয় কিন্তু আসল কথা হচ্ছে আপনি যতটুকু ভক্তঙ্গ যাজন করবেন তা যেন নিষ্ঠার সাথে যেন সেই সেবাটা সম্পাদিত হয় নিষ্ঠা সাথে সেবা সম্পাদিত হলে কি হবে এই ভগবত ভক্তি গ্রহণ করবার যে মুখ্য উদ্দেশ্য পরিণামে চরমে গিয়ে প্রেম প্রাপ্ত হওয়া তার যে প্রথম শব্দ যিনি যে নিষ্ঠা এই নিষ্ঠার থেকেই তা তার তরঙ্গবাণী ঢেউ শুরু হবে আর এই নিষ্ঠার পরবর্তী অবস্থার নাম হচ্ছে রুচি রুচি সাত টেস্ট এই সময় উপনীত হলে ভগবানের নাম করতে ভগবানের কথা শুনতে এবং ভগবান সম্বন্ধে কোনো সেবার সম্পাদন করতে অত্যন্ত রুচিকর বলে বোধ হবে ভালো লাগবে আরও করি বলে মনে হবে তারপরে এই রুচির পরিবর্তী পরবর্তী অবস্থার নাম হচ্ছে আসক্তি এখানে আসক্তি মানে সমস্ত বিষয়ের প্রতি অনাস্ত উদয় হবে তার সমস্ত প্রকার আসক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ন্যস্ত হয়ে যাবে এবং এই আসক্তির পরবর্তী অবস্থা হয়েছে ভাব এবং এই ভাবের পরিপূর্ণ অবস্থার নাম হল প্রেম যখন কোনো সাধক ভক্ত এই রকম এই শ্রদ্ধা থেকে আরম্ভ করে ক্রমে ক্রমে স্তর অতিক্রম করি যখন তিনি এই প্রেম স্তরে উপনীত হয়ে যাবেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা অর্জন করবেন তো আমাদের এই যে নামহট্ট প্রচার চলছে বহু স্থানে আমাদের গ্রামের ভক্তবৃন্দ তারা নামহট্ট গঠন করে হরিনাম কীর্তনা দিন করে থাকেন তো কি হয়েছে অনেক সময় অনেক লোক তাদের কাছে আসে এবং তারা তাদেরকে বলে থাকে উপহাস করে তোমরা এই যে কৃষ্ণনাম কৃষ্ণ ভজন করছ তোমরা কি কৃষ্ণকে দেখেছ আমাকে কি দেখাতে পারো তো এই যে কথা এটা হচ্ছে কি একটা শিশু কথা কারণ তার কারণ হচ্ছে কি যে সেই যে পরমেশ্বর ভগবান তাকে যে দর্শন করবে তার একটা যোগ্যতা হওয়ার প্রয়োজন আছে এজন্য জন্য বলছে যে সাদ্য বস্তু সাধন বিনা কেহ নাই পায় কৃপা করি কহরায় পাবার উপায় সে পাবার উপায় রূপ ভক্তির অসামৃত গ্রন্থে বর্ণনা করেছেন তো যেমন ধরুন কেউ যদি কোনো মা তার শিশু সন্তানকে বলে যে বাবা তুমি এখন থেকে ভালো করে পড়াশোনা করো ভালো করে যদি পড়াশুনা করবে তাহলে তুমি বড় হলে ডাক্তার হতে পারবে এখন এই ডাক্তার হতে গেলে পড়াশোনায় খুব ভালো হওয়া দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে হয় তারপরে সে কি করতে পারে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তারপর আবার পাঁচ সাত বছর পড়াশোনা করে সে ডাক্তার হয়ে বেরিয়ে আসতে পারে আমাদের এই দেহের কয়েকটা রোগ নির্ণয় করবার সে যোগ্যতা অর্জন করতে পারে এবং ওষুধপত্র দিয়ে ব্যবস্থা দিয়ে দিতে পারে তবে এখানে দেখা গেছে এই যে একজন ডাক্তার হল সে পাঁচ ছয় বছর বয়স থেকে লেখাপড়া করে যে ডাক্তার হয়ে বেরিয়ে এলো কত বছর তার চলে গেছে এই ডাক্তার হতে কুড়ি থেকে পঁচিশ বছর সময় চলে গেছে তো এক আমাদের এই মানব দেহের কয়েকটা রোগ নির্ণয় করবার জন্য যদি তাকে কুড়ি বছর সাধনা করতে হয় আর সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে আপনি দেখবেন দর্শন করবেন তার কি কোনো যোগ্যতা বা সাধনা করার প্রয়োজন নেই এই জন্য বলা হয়েছে সাধ্যবস্তু বস্তু সাধন বিনা কেহ আহি পায় কৃপা করি কহরায় পাবার উপায় রূপকোস্বামী বর্ণনা করলেন আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং প্রেম এই রকমভাবে সাধনা করে যখন প্রেম স্তরে পৌঁছে যাবেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা অর্জন করবেন আবার যোগ্য হইলি তৎক্ষণাৎ আপনি ভগবানকে দেখে ফেলবেন এইটা কিন্তু নয় তো আপনি যোগ্যতা হয়ে রইলেন তো সেই যে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সরার পুরুষ ইচ্ছাময় তিনি তার কোন ভক্তকে কখনো দর্শন দিবেন এটা আসুন পূর্ণ তার উপরে নির্ভর করছে তো ভক্ত যোগ্য হলেন যখন ভগবানের ইচ্ছা হবে তার উপরে নির্ভর করে থাকতে হবে তখন ভগবান দর্শন দিবেন তখন তিনি তাকে দর্শন করবেন আর এত কিছু না করেই কেউ যে যে বলেছে যে তুমি কৃষ্ণকে দেখেছ আমাদেরকে দেখাতে পারো সেটা একটা শিশু কথা যখন কোনো মা তার শিশু সন্তানকে বলে ভালো করে পড়াশোনা করো ডাক্তার হতে পারবে আর সেই শিশু যদি তখন বলে যে না মা আমি এখনই ডাক্তার হব সেটা সেইটা রকম শিশুসুলভ কথা আর ওদের সেই কথাটাও সেই রকম শিশুসুলভ তো যাই হোক এই ভাবে সাধন ভজন করে ভগবানকে এখন আমাদের দর্শন করতে হবে আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই জগতে প্রকট ছিলেন তখন তিনি ইচ্ছা করলেন যে এই জগতে অবতীর্ণ হইম আমি কোনো স্থান কালাকাল বিচার না করে যাকে আগে কাছে পাব তাকে আমি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দেব এবং তাই তিনি করেছেন এমন কি যে নবদ্বীপবাসী প্রাচন্ড দুই ভাই ছিল জাগাই মাথায় এমন কোনো হীন পাপ করব নাই যা তারা করেনি তাদেরকে বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান তিনি এই জগতে অবতীর্ণ হয়ে কোনো স্থানাস্থান বিচার না করেন যাকে তাক আশে পেয়েছেন তাকেই তিনি এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন এটা ভগবানের ইচ্ছা তিনি ইচ্ছা করছেন এই অবতারে তিনি প্রদান করবেন তাই তিনি করে গেছেন কিন্তু এখন আমাদের সেই প্রেম ভক্তি প্রাপ্ত হতে হলে রূপ গোস্বামী পাদের কর্মপন্থা অনুসারে এই সাধন ভক্তি করে তা লাভ করতে হবে তো এই যে জগাই মাধাইকে মহাপ্রভু কীরকম কৃপা করেছিলেন চৈতন্য ভাগবতম গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যিনি মহাপ্রভুর এই যে নবদ্যীবের রাত চব্বিশ বছর তা তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন তাতে এই জগাই মাধাই উদ্ধার লীলা বর্ণনা করা আছে তাতে উল্লেখ করা আছে যখন এই নবদ্বীপ ধামি গঙ্গার তটে জগায় উদ্ধার লীলা কার্য চলছিল তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা কি করেছিলেন তারা তাদের রথে করে নিজ নিজ বাহনে করে এই নবদ্বীপে এসেছিলেন তারা এই জগাই মাথায় লীলা দেখতে আসছিলেন তো যখন জগাই মাধায় উদ্ধার কার্য সম্পন্ন হয়ে যায় তখন সেই সমস্ত দেবতাগণ তারা তাদের বাহনে রথে করে ফিরে যাচ্ছিলেন তো তাদের মাঝে যে ধর্মরাজ যম মহারাজ তিনিও এসেছিলেন তার সচিব চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে তিনিও ফিরে যাচ্ছিলেন তো ফিরে যেতে যেতে তিনি তার সচিব চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন আচ্ছা চিত্রগুপ্ত তুমি দেখো তো এই জগায় মাধাই তারা তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল আর তাদের সেই পাপকর্মের অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারে এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো এখন এই যে ধর্মরাজের যে সচিব চিত্রগুপ্ত তার নাম এই কারণেই চিত্রগুপ্ত তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীবাচ্ছি তাদের যাবতীয় কর্মফল তার যে দপ্তর খাতায় তা স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায় একেবারে নির্ভুলভাবে দেখুন এই জগতের সংসারে থেকে আমরা অনেক রকম দুষ্কর্ম করে সাক্ষী প্রমাণের অভাবে উকিল মুক্তার ধরে তার হাত থেকে আমরা রেহাই পেয়ে যাই কিন্তু এই চিত্রগুপ্তের এই যে দপ্তর তার হাত থেকে কিন্তু রেহাই পাবার কোনো উপায় নেই সেখানে সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন হবে না আর উকিল মুক্তার ধরবার তো কোনো অবকাশ নেই এই জন্য মহাজন বাক্য আছে যে হরিনাম ভজ যেবার সব মিছে পলাইতে পতনায় জম আসে পিছে অর্থাৎ এই জগৎ সংসারে থেকে আমরা ভালো কর্ম করি কি মন্দ কর্ম করি উভয় কর্মের যে ফল সেটা আমাদেরকে ভোগ করতে হবে ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই তখন সেই যে চিত্রগুপ্ত তিনি তখন তার দপ্তর খাতা উল্টে দেখে অবাক হয়ে ধর্মরাজকে জানিয়েছিলেন যে ধর্মরাজ এই জগায় মাথায় তারা তাদের জীবনে এত পাপকর্ম করেছে তা যদি এক্ষণে এক হাজারজন সর্কেল মানে সরকার শত ব্যাপী তাদের এই পাপ কর্মর কথা বর্ণনা করে যায় তথাপি তাদের সেই পাপ পাপকর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না আর তাদের সেই পাপ কর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো তার আমি কি করে বলবো এই কথা শুনে তখন সেই যে জম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন কেন মূর্ছিত হয়ে পড়লেন এই জগায় মাথায় এত পাপিষ্ট ছিল তথাপি তাদের প্রতি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে দয়া প্রদর্শন করে গেছেন সেই দয়ার অবধি চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হলেন কারণ এই জগাই মাধা এত পাপ করেছিল তাদেরকে যে সমস্ত প্রকার পাপ করবের ফল ভোগ থেকে রেহাই দিয়ে তাদেরকে সেরে দিয়েছেন তা নয় এমনকি এই জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা ইত্যাদি পুণ্যকর্ম করার ফলে স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গসুগ ভোগ করে তাদের যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে সেরে দিয়েছেন তা নয় এমন কি এই জগতবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে সাধন ভজন করে বিধার মুক্তির কোন একটা মুক্তিপথ প্রাপ্ত হয়েই বৈকুণ্ঠাদি লোকে যায় তাদেরকে যে কোনো একটা এই মুক্তিপথ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তা নয় তাদেরকে কি করা হয়েছে বিনা সাধনায় অযাসিতভাবে গোলোকের যে প্রেমধন ভক্তি তা প্রদান করে দিয়েছেন এই জন্য সেই যে ধর্মরাজ মহারাজ এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন এই জন্য চৈতন্যশ্রীতামৃত গ্রন্থে বর্ণনা করা আছে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি তিনি যে দয়া প্রদর্শন করে গেছেন তো সেই দয়ার কথা যদি তুমি চিন্তা করো বিচার করো তাহলে তোমার এই চিত্তবৃত্তি চমৎকৃত হয়ে যাবে তো আমরা এই জগতে যে মনুষ্য জন্ম পেয়েছি এই মানব জীবন হয়েছে একটা দুর্লভ জীবন শ্রেষ্ঠ জীবন কারণ এই বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে চৌরাশি লক্ষ প্রকার জীবজন্তু আছে তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন এবং শ্রেষ্ঠ জীবন কেন জীব এই মানব জীবন প্রাপ্ত হলেই ভগবত আরাধনা করবার সৌভাগ্য লাভ করতে পারেন ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারেন আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই তারা সারা জীবন ধরে আহার নিদ্রা ভয় মথুন এই চারি প্রকার কর্ম করে তাদের জীবনটাকে অতিবাহিত করে দেয় আর যখন কোনো জীব এই মানব জন্ম প্রাপ্ত হন তখন বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণীগণ অপেক্ষা একটা জিনিস অধিক পরিমাণে লাভ করতে পারেন তা হচ্ছে কি তার এই চেতনা চিন্তা বা ভাবনা করে কর্ম করবার এই যে ক্ষমতা তা তিনি প্রাপ্ত হতে পারেন যার ফলে মানুষ মানুষের জন্মগ্রহণ করবার পরে তিনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন যে আমি কে আমি কোথায় ছিলাম কেন আমি এই জগতে এসেছি পরমেশ্বর ভগবানকে তার সাথে আমার সম্পর্ক কী আর এখানে আমি কেন এইরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হবে তো এটাকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা যখন কোনো মানুষের ভিতরে এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হবে তখন থেকে শুরু হয় তার এই পারমার্থিক জীবন তখন তিনি কোনো সাধু শাস্ত্র গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমাদের প্রকৃত সত্তা হইছে কি আত্মা আর সেই আত্মা অনাদিকাল ধরে আছে ভবিষ্যতে থাকবে তার বিনাশ নেই আর এইরকমভাবে তিনি তখন বুঝতে পারেন আমাদের এই দুঃখের কারণ হচ্ছে আমরা এই পরমেশ্বর ভগবানকে ভুলে এই জগৎ সংসারকে আমি আমার বলে বিচরণ করছি এখন এই জীব যদি তারা কৃষ্ণ উন্মুখ হবেন কৃষ্ণনাম কৃষ্ণ ভজন করবেন তাহলে তাদের দুঃখের অবসান ঘটবে এবং তারা পরমানন্দ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের নিত্যধামি ফিরে গিয়ে নিত্য সেবায় অংশগ্রহণ করতে পারবেন তবে এই যে সুযোগ বা সুবিধা এটা কেবল মাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয় তারা সারা জীবন ধরে আহার নিদ্রা ভয় মথুন এই চারি কর্মগণেই তারা তাদের জীবন অতিবাহিত করে দেয় তো যেহেতু আমরা এই দুর্লভ মানব জীবন প্রাপ্ত হয়েছি এবং বিধাতার কাছ থেকে আমরা অধিক চেতনা লাভ করেছি তাই আমাদের কর্তব্য হয়েছে কি আমাদের এই চেতনার যথার্থ সদ্ব্যবহার করে যাওয়া অর্থাৎ পারমার্থিক জীবন শুরু করা আর এই যে কলিযুগ চলছে এই কলিযুগেতে এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হল কি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তিযুগের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা আমরা যদি তা করব। তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হবে আর মহাপ্রভুর নির্দেশ হল যে যারা এই মানব জীবন প্রাপ্ত হয়েছেন বিশেষ করে ভারতভূমিতে তারা প্রথমে নিজের জীবনকে সার্থক করবেন তারপরে পর উপকার করবেন তো এই যে হরিনাম করার মাধ্যমে এই কলিযুগেতে ভগবানের যে আরাধনা করার কথা এটা আমাদের সমস্ত প্রকার বৈদিক শাস্ত্রেতে এই কথা বলা হয়েছে বৃহনারদীয় পরিষদে পরিণিত আছে যে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা অর্থাৎ এই কলিকালে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া অন্য গতি নেই এই যে গতি নেই এটা অত্যন্ত জোর দিয়ে তিনবার বলা হয়েছে তিনবার বলার তাৎপর্য হল এই কর্ম জ্ঞান যুগাদির নিবারণ করা বোঝানো হয়েছে তাকে নামেরই আশ্রয় গ্রহণ করতে হবে তদপরি শোকদেব গোস্বামী ভাগবতমের এই একাদশকন্ধ যখন তিনি বর্ণনা করছিলেন তখন এই কলিযুগের যে কি দোষ আছে এই দোষের কথা বর্ণনা করছিলেন দোষের কথা বর্ণনা করতে করতে তিনি উল্লেখ করলেন যে কি যে কলের দোষের নীতি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গপরাঙ্গ অর্থাৎ এই কলিযুগ হচ্ছে কি দোষের সমুদ্র তার ভিতরে একটাই মহান গুণ আছে যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন তাই হচ্ছে একমাত্র মহান গুণ এতদব্যতীত আর অন্য কোনো মহান গুণ পরিলক্ষিত হয় না আর এই যুগতে স্বয়ং ভগবান সপার সদে অবতীর্ণ হয়ে নিজে এবং তার পারিষদ ভক্ত দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে তারই নাম গ্রহণ করবেন তারপরে মহাপুরুভুর নির্দেশ ছিল যে কর পরপকার অর্থাৎ পরোপকার বলতে সর্বশ্রেষ্ঠ পরোপকার হচ্ছে কি এই বহির্মুখ জীবকে কৃষ্ণ উন্মুখ করানো যারা যাতে করে ভগবত ভক্তি প্রাপ্ত হতে পারে সেই পথে সহায়তা করা জগতে যত রকমের পরোপকার আছে তার মধ্যে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরোপকার মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে পূর্ববর্তী বৈষ্ণব আচার্য এবং তার অনুগামী ভক্তগণ নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতোই নিত্যবদ্ধ জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস তারা চালিয়ে এসেছেন তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করেছেন প্রত রচনা করে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস চালিয়ে এসেছেন আর আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের ঊনসত্তর বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের কেন্দ্র মন্দির স্থাপনা করেছেন এবং তার শেষ জীবনের শেষ বারোটি বছর তিনি সমগ্র পৃথিবী চোদ্দবার পরিভ্রমণ করেন সমগ্র পৃথিবী ব্যাপী দেড় শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন আর তার সবচাইতে অবদান হল কি এই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ভক্তিরসামৃত সিন্ধু উপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা তিনি অনুবাদিত করেছেন প্রকাশনা করেছেন তার অনুগামী ভক্তদের প্রতি তার নির্দেশ হলো তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তার পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন যার ফলস্বরূপ বর্তমান পৃথিবীর শত অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে যার ফলে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পাচ্ছেন। এবং এই সমস্ত গ্রন্থাবলি অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পাচ্ছেন, এই যে কলিযুগ চলছে এই যুগেতে। ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই তাই তারা হরে কৃষ্ণ নাম করছেন ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন আর প্রতি বছরে ফাল্গুনি পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সীদা মায়াপুরে আসেন প্রদব্রজে নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম এবং ভূমি বৃন্দাবন আদি ধাম দর্শন করে তারা তাদের নিজ নিজ স্থান বা দেশে তারা ফিরে যান তো এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত চিন্তা করা উচিত মহাপ্রভুর এক সময় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তো মহাপ্রভুর এই যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের মাধ্যমে রূপ লাভ করতে পেরেছে আর গত চল্লিশ বছর ধরে মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ রামহট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে যা হচ্ছে ভক্তদের জন্য যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না তারা যাতে করে নিজ নিজ গৃহে অবস্থান করেই শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ পূর্ণ জীবনযাপন করে আমাদের এই দুর্লভ মানব জীবনের চরম উদ্দেশ্য ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধামী ফিরে গিয়ে নিত্য সেবায় অংশগ্রহণ করা তার একটা পথ প্রশস্ত করে দেওয়া আর যারা তা করবেন তাদের সাথে আমাদের একটা স্থায়ী যোগাযোগ থাকবে বাংলার প্রতিটা জেলাতে দুই বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে যাদের দায়িত্ব এবং কর্তব্য হয়েছে কি তাদের নির্ধারিত এলাকায় যত হট্ট সঙ্গ আছে তা বৎসরে একাধিকবার পরিদর্শন করেন তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া যাতে করে তারা উত্তর উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে নামহট্ট করে তুলতে পারেন আর প্রতি বছরেই ফাল্গুনে পূর্ণিমা আগম আগমন উপলক্ষে সিধা মায়াপুর নবদ্বীপ ধামকে কেন্দ্র করে আট দিন ব্যাপী এই নবদ্বীপ ধাম পরিক্রমা করা হয় তো এই বছরও আগামী চোদ্দোই ফাল্গুন ইংরেজি সাতাইশে ফেব্রুয়ারি থেকে এই নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে সেখানে আপনারা সকলেই আমন্ত্রিত যে কেউ তাতে যোগদান করতে পারবেন আর বর্তমানে সিধা মায়াপুরে নামহট্ট ভবন গড়ে উঠেছে এবং রাধা মাধবকে কেন্দ্র করে সারা বছর যত বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয় আমাদের নামহট্টের ভক্তবৃন্দ তারা যে কোনো অনুষ্ঠানে গিয়ে যোগদান করতে পারেন সেখানে অবস্থান করতে পারেন প্রসাদ আদি গ্রহণ করতে পারেন তেইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে আপনারা যারা এই নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই ভাগ্যবান তারা চেষ্টা করবেন আপনাদের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যাতে করে এই কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করে তাদের এই মানব জীবন সাফল্যমণ্ডিত করে তুলতে পারে তার জন্য সহায়তা করা হরে কৃষ্ণ ধন্যবাদ বাঞ্ছা কল্প তরু ভৎস কৃপা সিন্ধু বৈবচ পতিতান পাবনী ভো বৈষ্ণবী নমঃ নিতাই নম নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরিব